हेलो स्टूडेंट्स, আমরা আজকে কোষে দেখি 5.3 এ যাব। এক কথা এটাকে কেপুট মেথড বলা হয় এবং পরীক্ষায় যে তোমাদের বড় প্রশ্নগুলো থাকে অনুপাত সমানুপাতের রেশিও এন্ড প্রপোর্শনের, তাতে কিন্তু এই 5.3 এর থেকে এই নিয়মেই আর কি বড় প্রশ্নগুলো তোমাদের থাকে। তো প্রথম প্রশ্ন যেটা বলছে, দেখো এ ইজ টু বি সমান সি ইজ টু ডি হলে দেখাই যে, বলে একটা প্রশ্ন দিয়েছে প্রমাণ করার প্রশ্ন। এই সব অঙ্কগুলোরই একটা নির্দিষ্ট নিয়মে চলবে, সেটা হচ্ছে যে মানটা দিয়েছে এই মানটাকে আগে সলভ করতে হবে, এ বি সি ডি প্রত্যেকটার মান আলাদা করে বার করতে হবে, তারপর প্রশ্নটা শুরু হবে। মানে তোমার প্রশ্ন আগে দেখার কোনো প্রয়োজন নেই, আগে তোমার মানের কিছু কাজ রইল। তো আমি একটু মানেরটা একটু ডিটেলসে একটু বুঝিয়ে নিই, তারপর আমরা এই অঙ্কটাতে আসবো। আগে আমরা একটু বুঝিয়ে নিই কথাটা। এই যে প্রশ্নটা দিয়েছে মানটা, এ ইজ টু বি সমান সি ইজ টু ডি, এটা কখন দিই কেন দেয় বলো না? কারণ এটার মানে কি বুঝাচ্ছে যে এ বি সি ডি যদি সমানুপাতিক নিয়মে থাকে, এ বি সি ডি যদি সমানুপাতি হয় তাহলে আমরা কেমন লিখব, এ ইজ টু বি সমান সি ইজ টু ডি, যেটা দিয়েছে। আর যদি বলতো ক্রমিক সমানুপাতি, আগের ভিডিওগুলোতে হয়েছে, সেক্ষেত্রে একটা জিনিস বারবার রিপিট হয়, এ ইজ টু বি সমান বি ইজ টু সি সমান সি ইজ টু ডি, এইভাবে চলে। তো যাই হোক, এখানে যেটা দিয়েছে এ বি সি ডি, তার মানে এটা হলো সাধারণ সমানুপাতি। তোমার প্রথম কাজ তুমি কি করবে, এ ইজ টু বি সমান সি ইজ টু ডি দিয়েছে, তুমি এটাকে সমান কে লিখবে, যে কোনো একটা ধ্রুবক রাশি, সাধারণত কনস্ট্যান্ট কে কে ধরা হয়, তাই কে ধরলাম প্রথম কাজ, এ ইজ টু বি সমান সি ইজ টু ডি সমান কে ধরে নিলে, এখানে যাই থাক না কেন সমান কে। এরপর ইজ টু আছে, ইজ টুটাকে বাই করে দাও, এ বাই বি সমান সি বাই ডি সমান কে, এটা বাইটা এটা বাইটা সমান কে। এরপর আলাদা করে নাও, এটা সমান কে এটা সমান কে, এ বাই বি সমান ওকে আর সি বাই ডি সমান ওকে, এটা সমান ওকে এটা সমান ওকে, ক্লিয়ার হলো? এরপর এর মান বার করে দাও, এত এ সমান কত হবে, ক্রস করে দাও বি কে, আর সি সমান কত হবে ডি কে, দেখে না? তাহলে এ সমান বি কে আর সি সমান ডি কে, এই হলো প্রাথমিক কাজ তোমার প্রশ্নটার, যে মানটা দিয়েছে তার। এর থেকে তুমি দুটো জিনিস পেয়ে গেলে, এর মান বি কে, সি এর মান ডি কে। এরপর তুমি নিজের অঙ্ক শুরু করবে, তাহলে আশা করি মানটার অসুবিধা নয়। প্রথমে যে মানটা দিবে সবসময় তুমি সেটা সমান কে ধরবে, তারপর ইজ টু, ইজ টুকে বাই করলে আলাদা আলাদা করে নিলে এটা সমান কে এটা সমান কে, তারপরে ক্রস করে দিলে, তাতে তুমি দুটো তিনটা যা মান তুমি পেয়ে যাবে। এতটা করার পর এইবার তুমি শুরু করবে যেটা প্রমাণ করতে বলেছে, যেহেতু দেখায় যে মানে এগেছে সাড়ে চেষার অঙ্ক বাম পক্ষ ডান পক্ষ, তাই আমি এই মানটা ধরে এবারে শুরু করছি। এরপর তুমি কি করবে, প্রশ্নটা লিখবে। এবার এদিকটা লিখছি আমরা বাম পক্ষ বা এলএচএস, এলএচএস তুমি কোনটা লিখবে, সমানের দিকেরটা লিখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিশ্চয়ই এটা লিখবে এলএচএসটা। এরপর তুমি ইজ টুটাকে বাই করে দাও, আর তারপর মান তো পেয়ে গেছো, মানগুলো নিয়ে বসাও, খুব সহজ ধরনের অঙ্ক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস, এটা বা এটা লিখলে, এবার উপর থেকে মানগুলো বসাচ্ছি, এর মান বি কে, তার স্কোয়ার আছে, সবসময় ব্রেকেট স্কোয়ারটা দেবে, প্লাস বি এর মান তো দেখো তুমি জানো না, তুমি তো এ আর সি এর জানো, তাহলে বিটা যেমন আছে রয়ে গেল, বি স্কোয়ার ধর লক্ষণ চলে গেল, এবারে এর মান এখানেও জানো তুমি বি কে, তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখে নাও। এরপর ব্রেকেট তুলো, প্রয়োজনে প্রথমে একবার পুরো ভিডিওটা দেখে নেবে, তারপরে একটা অঙ্ক দেখে তারপরে পাবে, ব্রেকেট তুললে স্কোয়ারটা দুজনে পাবে, বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচেও বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর তোমার কাজ কি, কমন যাবে, দেখো তাহলে এখান থেকে কমন নাও, এখান থেকে কমন নাও, তাহলে এখান থেকে যদি কমন নাও, কমন কাকে বলে, যেটা মিলে দুটোতে সেটা হলো কমন, মিলছে কে বি স্কোয়ার বি স্কোয়ার, বি স্কোয়ার কেটে বার করে দাও, পড়ে রইলো কি বি স্কোয়ার, তো নিয়ে নিয়েছো কে স্কোয়ার রইলো, প্লাস এখান থেকে বি স্কোয়ারটা নিয়ে নিয়েছো কমন, কিছু পড়ে নেই, তাহলে কিছু না থাকলে ওয়ান, নিচে আর কি ওরকমভাবে
B square कॉमन चले गेलो পড়ে হলো k স্কয়ার মাইনাস d স্কয়ার তো নিয়ে নিয়েছো তাহলে কিছুই নেই তার মানে হলো 1 যখন তুমি কমন নেবে দেখো কমনটা কেটে যাবে পড়ে রইল এইটা k স্কয়ার প্লাস 1 বাই k স্কয়ার মাইনাস 1 আর কিছু করার নেই এটা এলএইচএস হয়ে গেল বা বাম পক্ষ কমপ্লিট হয়ে গেল তাহলে নিয়মটা কিছু আরেকবার খেয়াল করে নাও তোমরা ইজ টু থাকলে বাই করে দিলে তারপর তুমি মানগুলো যা যা তুমি পেয়েছো সেই মানগুলো বসিয়ে দাও মান বসিয়ে তুমি ব্রেকেট তুলবে ব্রেকেট তোলার পর কমন নেবে এবং কমন নিলে কেটে যাবে যা পড়ে থাকবে কোটে উত্তর হবে এটা 90% অঙ্কে তুমি মিলিয়ে দেখবে এই টেকনিকটাই কাজে লাগে সব সময় তুমি মান বসাও কমন নাও কাটাকাটি করো উত্তর আরে চেষ্টা আসছে আমরা ডান পক্ষ ডান পক্ষটা আসছে এটা ডান পক্ষ এসি প্লাস বিডি ইজ টু এসি মাইনাস বিডি ইজ টু কে আমি বাই করছি এসি প্লাস বিডি বাই এসি মাইনাস বিডি ইজ টুটা বাই হয়ে গেল এরপর মান বসাও এর মান আছে বিকে স্কয়ার বিকে আচ্ছা ব্রেকের দরকার হবে না এর মান বসালে ইনটু সি এর মান ডিকে এর মান সি এর মান তুমি জানো বিকে ডিকে বার করেছে একটু আগে এর মান বিকে বসিয়ে দিলে সি এর মান ডিকে বসিয়ে দিলে দুজনের মধ্যে কিসের সম্পর্ক গুণের তাই মাঝখানে গুণের সম্পর্ক রইল প্লাস বি এর মানও জানো না ডি এর মানও জানো না কারণ তুমি তো এ আর সি এর মান বার করতে পেরেছো বিডি তো পারো না যেটার মান তুমি পারো না সেটা তুমি রেখে দিলে এরপর আবার এ বিকে সি ডিকে মাইনাস বিডি বিডি রইল এরপর এরপর একটা ছোট করে নাও বি ডি কে দুটো বি একটা ডি একটা আর কে হলো দুটা কে স্কোয়ার প্লাস বিডি আর নিচে বিডি কে 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 স্কোয়ার মাইনাস বিডি তাহলে বিডি কে স্কোয়ার প্লাস বিডি বিডি কে স্কোয়ার মাইনাস বিডি এরপর তুমি কমন নিয়ে নাও কমন নিয়ে নিচ্ছি এটা থেকে কমন নাও বিডি বিডি কমন গেল বিডি বেরিয়ে গেল বাইরে পড়ে রইল কে স্কোয়ার প্লাস বিডি ছিল বিডি নিয়ে নিয়েছো কিছু রইল না কিছু মানে কিছু নাই মানে 1 আর নিচে দেখো বিডি বিডি কমন যাবে বিডি চলে গেল বেরিয়ে পড়ে রইল কে স্কোয়ার মাইনাস বিডি যদি বেরিয়ে গেল পড়ে রইল 1 এবার দেখো বিডি বিডি কি হলো কেটে গেল পড়ে রইল কি কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1 তাহলে খেয়াল করো এলএইচএস তুমি কি পেয়েছিলে এটা আরএইচএস তুমি কি পেলে এটা বাম পক্ষ ডান পক্ষ মিলে গেল এত প্রমাণিত এত শেষে তোমাকে লিখতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত দেখো তুমি ডান পক্ষ তো একই নিয়ম কাজ করেছে যেমন আমি বাম পক্ষ সেরকমই ডান পক্ষ করলাম প্রথমত তুমি মানগুলো ইজ টু থেকে বাই করলে বাই করে তুমি যা যার মান তুমি বাই করে রেখেছো যেমন এই অঙ্কে এ আর সি ছিল মান বসিয়ে দিলে যেখানে যেখানে তারপরে তুমি কমন নিয়ে নিলে কমন নিলে কেটে যাবে উত্তর পেয়ে গেলে দেখো তুমি বেশিরভাগ অঙ্ক আমি পরপর করছি একই নিয়মে চলবে আশা করি অসুবিধা নেই বুঝতে দেখে নাও আসছে আমরা দুইয়ের প্রশ্ন যদি তোমরা একের প্রশ্নগুলো দেখো তাহলে তিনটা প্রশ্ন দিয়েছে 1 2 3 তাহলে যেহেতু মান একটাই বলেছে হলে দেখাইছে তার মানে মান একবারই নির্ণয় করলো বারবার করছি না তোমরা এর থেকে তোমরা পেয়ে গেছো যে মানটা সেই মানটা 2 নম্বর অঙ্কটাও কাজে লাগবে 3 নম্বর অঙ্কটাও কাজে লাগবে তাহলে 1 নম্বরে আমরা মানগুলো কি পেয়ে গেছিলাম যে এ সমান সিকে সরি এ সমান বিকে আর সি সমান ডিকে এই দুটো মান আমরা 1 নম্বর অঙ্কটা তো বার করেছিলাম যেহেতু 1 নম্বরের অঙ্কতেই তিনটা ভাগ তাই এরও ওই মানটাই বসবে তাহলে আমরা মাথায় রাখলাম যে 1 নম্বর অঙ্কতে আমরা মান বার করে রেখেছি এর মান বিকে সি এর মান ডিকে শুরু করা যাক 2 নম্বর প্রশ্ন হলো এটা তাহলে আবার এটা ডান পক্ষ বাম পক্ষ শুরু করো প্রথমে আসছি আমরা বাম পক্ষে
বাম পক্ষ এটা আছে প্রথম কাজ ইজ টু আছে বাই করো তুমি দেখো একই রকম নিয়ম কাজে লাগবে যে নিয়মটা আমি বলেছি একটু আগে প্রথম কাজ হচ্ছে ইজ টু থাকলে বাই করা ইজ টু দেখে নেবে ইজ টু আছে কিনা অনেক সময় ইনটু থাকে অনেকে তাড়াহুড়োতে ভুল করে ইজ টু কে ইনটু কে সব একাকার করে দেয় ইনটু থাকলে কিন্তু মনে করো এখানে ইজ টু চিহ্ন নাই আর তুমি বাই লিখে দিলে তাহলে ভুল হয়ে গেল যার জন্যে তাহলে প্রথমে এটা বা এটা করলাম এবার মান বসাচ্ছি মান বসাবার কাজ এর মান বিকে যেহেতু স্কোয়ার আছে ব্রেকেট দিয়ে বসাতে হবে বিকে প্লাস এ আবার তাহলে বিকে আর তারপরে বি প্লাস বি স্কোয়ার নিচেও আসছি এ তার মানে এর মান বিকে স্কোয়ার মাইনাস এ এ মানে বিকে ইন্টু বি এর মান জানো না তাহলে বি প্লাস বি স্কোয়ার তুমি দেখে নাও যার যার মান জানো তার তার বসাবে তুমি এ আর সি এর মান জানো এ এর মান এখানে বসিয়েছি এখানেও বসিয়েছি বাকি তো মান কারো জানো না তাহলে বসাবে কী করে কার কাছ থেকে ধার নিয়ে আসবে এর মান এটা এর মান এটা বি বি রইল বিবি পড়ে রইল বিবি পড়ে রইল এবারে স্কোয়ার তোলা যাক তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার স্কোয়ার দুজনে পাবে প্লাস বি দুটা বি স্কোয়ার আর কে একটা বি স্কোয়ার কে একবারে গুণ করে দিলে আর এটা তো বি স্কোয়ার আছে নিচে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস মাইনাস বি দুটা কে একটা বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার মনে করে দেখো এরপর কী নিয়ম বলেছিলাম ইজ টু করে বাই করলে মান বসালে গুণ করলে কমন এবারে কমন তারপর কাটবো কমন কত কমন যাবে দেখো বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার যা মিলবে তাই কমন টেনে বার করে দাও ঘরের বাইরে বি স্কোয়ার বেরিয়ে গেল কমন চলে গেল তাহলে বি স্কোয়ার বেরিয়ে গেছে রইল কে স্কোয়ার প্লাস এখান থেকে বি স্কোয়ার বেরিয়ে গেছে পড়ে রইল কে প্লাস বি স্কোয়ার বেরিয়ে গেছে কেউ নেই ঘরে মানে পাহাড়দার ওয়ান আছে নিচেরটা আসছি বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার কমন চলে গেল রইল কে স্কোয়ার মাইনাস কে বি স্কোয়ার তো বার করে দিয়েছ প্লাস বি স্কোয়ার বেরিয়ে গেছে কেউ না থাকলে ঘরে ওয়ান থেকে পাহাড়দার ওয়ান দেখো কমন গেল তারপর কী নিয়ম বলেছিলাম কেটে যাবে বি স্কোয়ার কেটে চলে গেল পড়ে রইল কত এইটা তাহলে পড়ে রইল আমাদের কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান বাস যেটা পড়ে রইল এটাকে ছেড়ে দাও এইবারে তুমি চলে এসো ডান পক্ষ বাম পক্ষের কাজ ফিনিস ডান পক্ষ শুরু করছি দেখে নাও চলে আসছি ডান পক্ষ ডান হাতের দিকে থাকে বলে ডান পক্ষ সি স্কোয়ার প্লাস সি ডি প্লাস ডি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার মাইনাস সি ডি প্লাস ডি স্কোয়ার প্রথম কাজ ইজ টুকে বাই করা পুরো ফর্মুলাটা যেমন যেমন বলেছি তেমনি তেমনি নিতে চলো বাই ইজ টুটা বাই হয়ে গেল সি স্কোয়ার মাইনাস সি ডি প্লাস ডি স্কোয়ার হয়ে গেল এরপর এরপর মান বসাবার পালা মান বসাই সি এর মান ডিকে তাহলে ডিকে তার স্কোয়ার আছে স্কোয়ার দিলাম প্লাস সি আবার ডিকে ইন্টু ডি এর মান তো জানো না আর ডি এর মানও জানো না নিচে আবার সি তার মানে ডিকে তার বাইরে স্কোয়ার আছে দুটো হলে ব্রেকেট দিতে হবে মাইনাস সি এ একটাই আছে তাই ব্রেকেটের দরকার নেই আর ডি পেছনে আছে পরে ফেলে রেখে দাও আর ডি স্কোয়ার এরপর আর একটু এগোবো ডি স্কোয়ার কে স্কোয়ার ব্রেকেট তুলছি প্লাস ডি স্কোয়ার ডি দুটা কে একটা ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার বাই ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি দুটা কে একটা ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার এরপর কমন নাও ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার টেনে বার করে দাও পনেরো কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার চলে গেছে কে প্লাস ডি স্কোয়ার চলে গেছে বাইরে পাহাড়দার ওয়ান নিচে ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার তিনটাতে মিলছে টেনে বার করে দাও পনেরো কে স্কোয়ার মাইনাস কে প্লাস পাহাড়দার ওয়ান
के स्क्वायर माइनस के प्लस वन देखो आवार सही कॉमन टके देगा ना के पड़े रोलो के स्क्वायर प्लस के प्लस वन डिवाइडेड बाय के स्क्वायर माइनस के प्लस वन इधर ये लोको करो बाम पक्षे हमरा इधर बार कोरे चिलाम डान पक्षे इधर पे ची तू तो मिलेगा ना ऐतो बाम पक्षों समान डान पक्षो प्रमाणित हो देखना আসছে আমরা তিনের প্রশ্নে তাহলে তিনের প্রশ্ন যদি তোমরা দেখো তাহলে প্রশ্নটা ছিল এইচ টু বি সমান সি টু ডি হলো দেখাইছে এটাই ব্যাপার তো এইচ টু বি সমান সি টু ডি এর মান আবার বলছি আমি বার করে আছে প্রথমে বার করেছিলাম এ এর মান বি কে সি এর মান ডি কে এটা বার করা আছে এই মান ধরে আবার শুরু করছি তাহলে সময় নষ্ট করে তিন নম্বর প্রশ্ন শুরু করছি এলএইচএস আর এইচএস এলএইচএস দিয়ে শুরু করা যাক বাম পক্ষ রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ টু রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার অনেকে রুট ওভারটা দেখে অনেকের হয়তো একটু ডাউট লাগতে পারে ভয় লাগতে পারে কিন্তু রুট ওভারটা দেখো মাথার উপর দিয়ে পেরিয়ে চলে যাবে কোনো অসুবিধা হবে না প্রথমত ইজ টুটাকে বাই করে নিচ্ছি তুমি যেমন জানো তেমনি এগোবে দেখবে কোথাও কোনো অসুবিধা হবে না প্রথম কাজ ইজ টুটাকে বাই করে দিলাম দু নম্বর কাজ আমরা জানি যদি রুটে বাই রুট বি থাকে তাহলে আমি পুরোটাকে রুট ওভার এ বাই বি লিখতে পারি যদি রুটে বাই রুট বি থাকে আমি পুরোটাকে রুট ওভার দিয়ে এ বাই বি লিখতে পারি সেই পারা অনুযায়ী আমি এই রুট ওভার রুটোভারকে একেবারে করে দেবো তবে হ্যাঁ যদি এটা আলাদা থাকতো মনে করো রুটে ফাইভ প্লাস আরও কিছু আছে আরও নিচে কিছু আছে তাহলে কিন্তু তুমি পুরো রুটটাকে একটা করতে পারতে না কারণ মাঝখানে সাইন যদি থাকে আলাদাভাবে দুটো রুট তাহলে তুমি একটা করতে পারো না তাছাড়া তুমি পারো তাহলে দুটো রুটকে আমরা কি করছি পরের লাইনে দেখো একটা বড় ঘর করে দিলাম আর ভেতরে সবাইকে একসঙ্গে রেখে দিলাম ক্লিয়ার এরপর যার যার মান জানো তার তার বসাও তুমি এসির মান জানো এসির বসাও শুরু করছে মান বসানো এর মান বিকে বিকে দিয়ে এসো তার স্কোয়ার প্লাস সি এর মান ডিকে ডিকে নিয়ে এসো হয়ে গেল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর নিচে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এরপর ব্রেকেট তোলা যাক ব্রেকেট তুলে স্কোয়ার সবাই পাবে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার দেখে না বি স্কোয়ার তাহলে আমরা কি করলাম দুপুরো রুটটাকে একটা করে দিলাম ঠিক আছে এরপর ভেতরে যারা এলো তাদের যার যার মান জানো তুমি বসাও এ এর মান আর সি এর মান জানি বসালাম বাকিদের তো মান তুমি জানো না আমি জানি না যেজন্য বসালাম না তুমি জানো তো বসাবে এরপরে ব্রেকেট তুলে দাও বি স্কোয়ার কে স্কোয়ার হয়ে গেল স্কোয়ার এলো দুজনে দু ভাই পেয়ে গেল বি স্কোয়ার ডি স্কোয়ার কে স্কোয়ার পেয়ে গেল আর এটা তো ধরলক্ষণ থেকে গেল এরপর তোমার কাজ কি ছিল মান বসানোর পর কমন নেওয়া কমন নাও রুট কিন্তু থেকে যাবে রুট ওভার এখান থেকে কে স্কোয়ার বার করে নাও পড়ে রইল বি স্কোয়ার কে স্কোয়ার বেরিয়ে গেল বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হইল বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হইল আর নিচে কারা আছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এরা আছে দেখো সেই কমন নেওয়ার পর কাটে এ দেখো কমন নেওয়ার পর কাটতে পারো কাকে কাটতে পারো কে স্কোয়ার কে কেস করতে কাটতে পারবে পারবে না বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কেটে গেল পড়ে রইল কে রুট ওভার কে স্কোয়ার এরপর স্কোয়ার রুটকে খায় স্কোয়ারের বারে যদি রুট থাকে তাহলে কি হয় স্কোয়ারে চলে যা রুটও চলে যায় পড়ে থাকে কে যদি কেন যায় আমি একটু বলে নিই মনে করো কে তে রুট আছে রুটটা মানে কি আসলে রুট মানে হলো পাওয়ারটা হাফ একের দুই যদি পাওয়ার রুট এটা রুট থাকে তার মানে পাওয়ারটা একের দুই আমি এইভাবে বুঝবো জিনিসগুলোকে এইভাবে যদি থাকে তার মানে তুমি একের তিন লিখতে পারো এইভাবে যদি থাকে তাহলে একের চার লিখতে পারো এইটা তো যেটা দরকার মানে সেটাই আসছি যদি তোমার রুট থাকে তার মানে পাওয়ারটা হলো ওয়ান বাই টু হাফ
এইবারে যদি এখানে স্কয়ার থাকে মনে করো তাহলে কি হচ্ছে কে স্কয়ার তো আছে আর এই রুটটার মানেটা কি বলে রুটটার মানেটা হলো 1 2 পাওয়ারটা তাহলে কি হচ্ছে 2 2 কোন হচ্ছে কেটে গেল কে আর 1 এর তো কোনো দাম নেই কে তার মানে আসলে এটা থেকে কে পাচ্ছি তাহলে এত সবে দরকার হয় না স্কয়ার রুট কে খায় পড়ে রইল কে সেরকম স্কয়ার রুট কে খাচ্ছে পড়ে রইল কে তাহলে বাম পক্ষ আমাদের বেরিয়ে গেল কি কে বাম পক্ষ ছেড়ে দাও ডান পক্ষ শুরু করছি দেখে না আশা করি অসুবিধা নেই এটা চলে আসছি ডান পক্ষ যেটা বলেছে ডান পক্ষ PA প্লাস QC ইজ টু PB প্লাস QD PA প্লাস QC ইজ টু PB প্লাস QD তাহলে প্রথমে তুমি কি করবে ইস্যুটাকে বাই করবে ইস্যুটাকে বাই করো PA প্লাস QC বাই PB প্লাস QD PA প্লাস QC বাই PB প্লাস QD এরপর মান বসানো যাক PP এর জায়গায় রইল এর মান তো তুমি জানো বিকে এর জায়গায় বিকে বসাও প্লাস QQ এর জায়গায় রইল C এর মান ডিকে আর নিচে PB প্লাস QD দেখো P জানো না P কি বটে তাই P যাকে আছে রেখে দাও এর মান জানো B কে বসিয়ে দিলে প্লাস Q তুমি জানো না কে বটে নতুন এসেছে রেখে দাও আর Q এর মান B কে আর বাকি এদের কারো মান জানো না রেখে দিলে মান টুকু যার জানো বসাও এবার ক্লিয়ার করে নেওয়া যাক K কমন যাবে K K কমন গেল K কে টেনে বার করে দাও বলে হলো PB প্লাস QD PB প্লাস কিউডি আর নিচে কে পড়ে আছে দেখো পিবি প্লাস কিউডি কাকে কাটবে কে পড়ে রইল কে কে আর এই কেটা কে বটে ডান পক্ষের বাম পক্ষের কে আর এই ডান পক্ষের কে মিলে গেল এত ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত দেখেন উত্তরটা আমাদের